তুই গাইড হ্যাঁ, আপনি কখন দেখলেন এই ঘটনাটা? এই রাত 12:15 নাগাদ আমরা শুয়ে আছি, হঠাৎ দেখি ভীষণ একটা মালগাড়ি গেল, ভীষণ ভয়ঙ্কর জোরে আওয়াজ হলো, এবং মনে হচ্ছে যেমন ড্রিল মেশিন যেন পাথর টাথর মানে ড্রিল করলে যেমন ভয়ঙ্কর আওয়াজ হয়, ওই রকম আওয়াজে এরিয়া কেঁপে গেলো। আশপাশে যারা জেগেছিলো তারা তো সেই রাতে উঠে এলো, দেখলো কী ব্যাপার, এসে দেখে যে এই পরিস্থিতিতে যেখানে যে কটা চাকা ছিল, চাকা যে যে পজিশনে ছিল সেই জায়গাটা গলে গিয়ে চাকা লাইন বসে গেছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তবে দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো, যেহেতু প্ল্যাটফর্মের উপরে গাড়ি স্লো থাকে সেই জন্য দুর্ঘটনার থেকে রক্ষা পাওয়া গেছে। হ্যাঁ, এই হচ্ছে মেইন ব্যাপার। এখন ট্রেন চলছে, তার মানে এখন স্লোলি পাস করা হচ্ছে, কিন্তু খুব লেট। সাধারণ যাত্রীদের খুবই সমস্যা হচ্ছে, আমরা যারা অফিস যাচ্ছি, আমরা ডেইলি ওয়ার্কার, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। যেহেতু কাজও চলছে, যত তাড়াতাড়ি লাইনটা ঠিক হয় আমরা সেটাই আশা করছি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম তুষারকান্তি সাহা। বাড়ি? বাড়ি এইখানেই, এই নেতাজি নগরে। আপনি ঘুমায় বাড়িতে? আপনার নাম? মানিক সরকার। বাটা মশলা দিয়ে ঘরোয়া রান্নার স্বাদে ভরা ভুরি ভোজের অন্যতম প্রতিষ্ঠান কলাপাতা। এখানে সব রকমের খাবার পাবেন একদম ঘরোয়া স্বাদে। হাতের মুঠোফোনে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দসই খাবার। দুপুর বা রাত সব সময় কলাপাতা তৈরি অতিথিদের আপ্যায়নের জন্য। এছাড়াও আপনার কোনো জিনিস খেতে ইচ্ছে হলে চলে আসুন কলাপাতাতে। পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ, মাংসের যে কোনো রেসিপি খেতে ইচ্ছে হলে আপনারা মাংস কিনে দিয়ে যাবেন কলাপাতায়, পেয়ে যাবেন আপনাদের পছন্দের রেসিপি একেবারে ঘরোয়া স্বাদে, চেটে পুটে ভুরি ভোজে কলাপাতায়। আজই আসুন, ঠিকানা ঝাড়গ্রাম বৈকালিক পার্কের নিকটে।